সাংগঠনিক রদবদলের পর বিজেপি বিধায়কদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়া নিয়ে জল্পনা তুঙ্গে। এর মধ্যেই পুরভোটের আগে জলপাইগুড়িতে ভাঙন ধরল বিজেপিতে। তৃণমূলে যোগ দিলেন বিজেপি সহসভাপতি। বিজেপিতে গুরুত্ব মেলেনি দলত্যাগের সিদ্ধান্ত বলে দাবি করেছেন বিজেপি ত্যাগী ধর্তি মোহন রায়। বিধানসভা ভোটের আগেই বলে দিয়েছি আমি আর পার্টি করব না, আমাকে তো মৌখিকভাবে ওরা বলছে আমি ভাইস প্রেসিডেন্ট, আমিও মৌখিকভাবে বলে দিয়েছি আমি আর বিজেপি করব না। যেহেতু দলটার কাছে কোনো গুরুত্ব আমি পাই না, দল যে জল করতে গেছি অবশ্যই কোনো না কোনো গুরুত্ব পাওয়ার আশাই তো গেছে, কিন্তু এরা সেইভাবে আমাকে গুরুত্বটা দেয় নাই। 1999 সাল থেকে তৃণমূলেই ছিলেন ধর্তি মোহন রায়। 2012 সালে তাকে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল বা ডিপিএসসি চেয়ারম্যানের দায়িত্ব দেয় দল। 2017 পর্যন্ত সেই পদে ছিলেন। 2019 সালে জানুয়ারি মাসে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন তিনি। ধর্তি মোহনের দাবি, বিধানসভা নির্বাচনের আগেই তিনি জানিয়েছিলেন আর বিজেপি করবেন না। এবার আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন তৃণমূলে, যদিও বিজেপি বিষয়টিতে গুরুত্ব দিতে নারাজ। ধর্তি মোহন বাবু তিনি আশা করেছিলেন বিধানসভার তিনি ক্যান্ডিডেট হবেন, আর বিজেপিতে আসার পরেই তাকে সহসভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল, এবং তিনি সেই সহসভাপতির দায়িত্ব কতটা পালন করেছেন এটা তিনিই বলতে পারবেন। আজকে যেটা তিনি বলছেন সম্মান পায়নি সেটা একদম মিথ্যে কথা বলছেন। তিনি এখানে আখের গোছাতে এসেছিলেন, বিজেপিটা তো রাষ্ট্রবাদে বিশ্বাসী, সেখানে ওই লুটেরাদের জায়গা হয় না। আমাদের ধর্তি মোহন রায় ডিপিএসসি চেয়ারম্যান ছিলেন, আমাদের উনি আমাদের দলের সাথেই ছিলেন, বিভিন্ন কারণে উনি দল ছেড়ে চলে গিয়েছিলেন। আজকে তিনি আবার দলের কাছে আবেদন করেছেন, সেই আবেদনকে নিয়ে আমরা আজকে তাকে শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সম্মতিক্রমে তাদেরকে আজকে জয়েন করেন। এখন তো তৃণমূল কংগ্রেস ছাড়া আর কি দল আছে? বছর ঘুরলেই জেলার পৌরসভাগুলিতে ভোট হওয়ার কথা। বিজেপিতে এই ভাঙনের প্রভাব কি পুরভোটে পড়বে সেদিকেই নজর রাজনৈতিক মহলের। রাজা চট্টোপাধ্যায়, রিপোর্ট এবিপি আনন্দ, জলপাইগুড়ি। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।